আফাসুদ্দিন পেশায় একজন দিনমজুর নৌকা চালিয়েই তার আয় রোজগার পানিতে বাড়ি তলিয়ে গিয়েছে ভাসিয়ে নিয়েছে সর্বস্ব উপার্জনের একমাত্র নিয়ামক নৌকার পাটাতন মনোযোগ দিয়ে করছেন মেরামত বলছিলেন পরিবারের চার সদস্য নিয়ে শেষ ঠিকানা আশ্রয় কেন্দ্র আমরা এলাম গরিব মানুষ ভাই তো আল্লাহ দেন তো খাই নৌকা না হইলে আমরা তো নাও বাইতে পারতাম না ভাই নিকে ও লাগিয়ে মেঘালয় চেরাপুঞ্জিতে আবারও টানা বৃষ্টিপাতের ফলে সিলেটের ১৩টি উপজেলায় দ্রুত পানি বাড়ছে উজান থেকে নেমে আসা পানিতে বন্দী হয়েছেন সাড়ে চার লাখ মানুষ কোম্পানিগঞ্জের তেলিখালে চারটি আশ্রয়কেন্দ্রে তিল ধারণের ঠাই নেই মালামাল নিয়ে ছুটছেন বন্যা কবলিতরা। বাড়ির মধ্যে যে পানি ছুটছে ছুটার বাদে আমরা সম্পূর্ণ কাপড় চোর গুছাই গুছাইয়া ওই দেখা যায় ঘরের ভিতরে পানি ঢুকছে দোকানের বাদে ওনে দেখা যায় চারিদিকে পানি তৈ তৈ করতেছে বাড়ি ঘরে তাকা যান না আলফা লাতে বাঙ্গিয়া চুরমা চুর করিয়া নিয়ে এখন আমরা আশ্রয় লইছে যাই স্কুল খুব অবস্থা খারাপ আমরা অবস্থা একবারে জানার উপরে উঠে গেছে জানের উপরে উঠা গিয়ে আমরা স্কুলে আইছি পাঁচতলা পর্যন্ত তিন তলা পর্যন্ত ও হাউ দুই তলা পর্যন্ত একবারে মানুষ তিনটা মানুষের স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে তীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ আশ্রয় কেন্দ্রে জায়গা না পেয়ে শহরের দিকে ছুটছেন অনেকেই সম্প্রতি বন্যার ক্ষতি পুষিয়ে ওঠার আগেই আবার বন্যার কবলে পড়ে নিঃস্ব এ অঞ্চলের মানুষেরা আমরা বাড়ি ঘরে তো পানি ঢুকি উঠি গেছে আর নৌকাও ভাইয়া নন স্কুল সব ভর্তি আমরা যাইয়া সিলেট জনপ্রতিনিধি যারা আছে এরা যদি মনে করো প্রত্যেক বাড়িতে বাড়িতে দিদি নৌকা দিয়ে সাহায্য করে তাল থেকে বেশি সাহায্য হবে মেয়র বলছেন উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে সার্বক্ষণিক যোগাযোগ রেখে সম্মিলিত প্রয়াসেই মহানগর ও উপজেলায় বন্যা কবলিত মানুষদের ত্রাণ ও উদ্ধার কাজে চেষ্টায় থাকবেন তারা আমি নিজে সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে আমরা তদারকি করছি আমরা আমাদের টিম সাতটার সময় আমাদের সমস্ত কাউন্সিলর আমাদের অফিসারদের নিয়ে আমরা সবাই ছুটি বাতিল করে দিয়েছি এবং আমাদের কমান্ড সেন্টার থেকে আমরা সেখান থেকে আমরা কাজ করবো ইনশাআল্লাহ এদিকে উপজেলা প্রশাসন বলছে বন্যার এই পরিস্থিতিতে ত্রাণ খাদ্য ও সামগ্রিক সহায়তায় চল্লিশের অধিক নৌকা ও জনসাধারণের সর্বোচ্চ সহযোগিতায় তারা নিয়োজিত আছে যে ছাপ্পান্নটি আশ্রয় কেন্দ্র রয়েছে এর মধ্যে বাইশটি আশ্রয় কেন্দ্রে ইতিমধ্যে এক জন মানুষ আশ্রয় নিয়েছে আশ্রিত পরিবারগুলোর সাথে তাদের যে গবাদি পশু সেগুলোও রয়েছে প্রায় পাঁচ শতাধিক গবাদি পশু এদিকে পানি উন্নয়ন বোর্ড গতানুগতিকভাবে বলছে টানা দুই দিন বৃষ্টি না হলে বড় বন্যার শঙ্কা নেই আগামী দুই দিনের পরিস্থিতির উপর নির্ভর করছে যদি বৃষ্টিটা কমে আসে তাহলে দীর্ঘস্থায়ী বন্যা হবে না আমাদের যে পূর্বাস থেকে যে পূর্বা শতকর্মী কেন্দ্র থেকে যে আবাসটা আমাদের দেওয়া হচ্ছে স্বল্পমেয়াদী মেয়াদি নিম্নাঞ্চল প্লাব আগামী তিন দিন সিলেট অঞ্চলে ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে এ অবস্থা চলমান থাকলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হবে রাকিবুল রাফি এখন সিলেট